দেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়। পাকিস্তানের থেকে বুধবার রাতে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিনায়ক নাজমুল হাসান শান্ত আরও জানান, অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে রয়েছে দল। সতীর্থরা দেশে ফিরলেও ফেরেননি সাকিব। দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয়, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস। পাকিস্তানকে তাদের মাটিতেই প্রথমবার হোয়াইট ওয়াশ টাইগারদের। এমন জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত। এই জয়টাকে সবার উপরে রাখলেন অধিনায়ক। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই, লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়, তবে বড় দলের বিপক্ষে এটিই প্রথম। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে, সবাই হাসি খুশি ছিল। হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি, পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পিন্ডিতে টেস্ট চলার সময়ই অলরাউন্ডার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা করা হয়, তবে সতীর্থরা সবসময়ই অভিজ্ঞ সাকিবের পাশে ছিল এবং আছে, এমনই ঘোষণা দিলেন শান্ত। প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। সাম্প্রতিক সময়ে সংস্কারে ছোঁয়া লাগে ক্রিকেট বোর্ডেও। সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেন, ঝড় ওঠে প্রধান কোচ হাথুরুকে সাটাইয়ের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে অধিনায়ককে পাশেই পেলেন হাথুরু। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল, ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। সামনেই ভারত সফর বাংলাদেশের, তাই দেশে ফিরেই বিশ্রামের বিন্দুমাত্র সুযোগ নেই ক্রিকেটারদের। পাকিস্তান জয়ের আত্মবিশ্বাস নিয়েই ভারত সফরের পরিকল্পনা অধিনায়ক শান্তর। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।